সাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই রাতে সবাইকে ক্ষমা করে দেন তো আমরা কি এই রাতে ক্ষমা চাই কি চাই না যদি এই রাতে আমরা ক্ষমা পেতে চাই তাহলে দুইটা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই দুইটা কাজ সম্পর্কে জানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যদি আমরা দুইটা কাজ থেকে বিরত থাকতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তার মুহিব্বিন সেই দিন তার প্রিয় বান্দা তার মাহবুব তার ওলি তার সালেহ বান্দা তার সালেহিন বান্দীদেরকে যে ক্ষমা ঘোষণা করবেন সেই ক্ষমার আওতায় আমিও চলে আসব আল্লাহ তাআলা আমার পাপগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা আমার আমলনামায় যে সমস্ত গুনাহগুলো আছে এই গুনাহগুলো ধুয়ে মুছে সাফ এবং পরিষ্কার করে দিবেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই রাতটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মধ্যে তার বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তাই অবশ্যই আমরা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাই এজন্য আল্লাহ তাআলার কাছে আবেদন জানাইতে হবে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিতে হবে যে আল্লাহ আমি তো জীবনে অনেক গুনাহ করেছি আমার গুনার দিকে যদি আমি তাকাই তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখা যায় না হে আল্লাহ আমি আমার গুনাহ থেকে আপনার কাছে আশ্রয় চাই এভাবে দোয়া করতে হবে কি হবে না এভাবে দোয়া করার সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে সিজদা যখন আপনি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে যান যখন আপনার কপালটা মাটির মধ্যে লেগে যায় এবং আপনি আল্লাহ তাআলার তাসবিহগুলো পড়তে থাকেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা যখন বলতে থাকেন তখন আপনি এবং আল্লাহ তাআলা কাছাকাছি চলে আসে আপনার আপনার মিরাজ হয়ে যায় আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যান সেই মুহূর্তে যখন আপনি কোনো দোয়া করেন সেই মুহূর্তে আপনি যখন আপনার কষ্টের কথাগুলো আল্লাহ তাআলাকে বলেন সেই মুহূর্তে যখন আপনি আপনার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানান সেই মুহূর্তে যখন আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা চান তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যাবতীয় হাজতগুলো পূরণ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যাবতীয় সমস্যাগুলো দূর করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছোট বড় যাবতীয় পাপগুলো ক্ষমা করে দেন বলেন সুবহানাল্লাহ তো এজন্য সেই রাতে বেশি বেশি সিজদা দিতে হবে নফল নামাজ আদায় করতে হবে যেহেতু এটা গুরুত্বপূর্ণ রাত উলামায়ে কেরাম আহলে হক উলামায়ে কেরাম তারা বুজুর্গরা এই রাতে বেশি বেশি ইবাদত করত কি করত বেশি বেশি ইবাদত করত নামাজ পড়ত সেই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করত সেই রাতে বেশি বেশি সিজদা দিত বেশি বেশি তাসবিহ পড়ত জিকির করত কেন কারণ এই ভয়ে আমার গুনাহ না আমার আমলনামায় জমা থেকে যায় আমি কি আল্লাহর ক্ষমা পাবো কি পাবো না এই ভয়ে তারা বেশি বেশি নেক আমল করত যেন আল্লাহ তাআলা সেই দিন যে ক্ষমা ঘোষণা করেন সেই ক্ষমাটা তারও ভাগ্যে জুটে যায় বলেন সুবহানাল্লাহ তো আমরা কি পাপ কম করি না বেশি করি কথা বলেন না কেন পাপ কম করি না বেশি করি পিছনের ভাইদেরকে কথা বলতে হবে পাপ কম করি না বেশি করি তো যেহেতু বেশি করি আমরা পাপ আমাদেরকে আমলটাও বেশি করতে হবে ঠিক না ঠিক একদল ভাই বলে যে শবে বরাতে মসজিদে যাওয়াই যাবে না এটা হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি এটা কি আমি মনে করি অতিরিক্ত বাড়াবাড়ি নেক আমল করতেই পারে তবে নেক আমল এই রাতে নামাজ পড়াটাকে 100 রাকাত নামাজ পড়তে হবে 500 রাকাত নামাজ পড়তে হবে এই রাতে গোসল করতে হবে এই সমস্ত নিয়ম কানুন এগুলো মানা হচ্ছে বেদাত এগুলো মানা কি বেদাত এগুলো থেকে আমরা বিরত থাকব এবং পারতপক্ষে এই রাতে বেশি বেশি নফল ইবাদত করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি দুইটা কাজের কথা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি সেই দিন ক্ষমা পেতে চাই আল্লাহ তাআলার সাধারণ ক্ষমা পেতে চাই তাহলে দুইটা কাজ থেকে বিরত থাকতে হবে এই দুইটা কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে শিরিক থেকে বিরত থাকতে হবে কি থেকে বিরত থাকতে হবে শিরিক থেকে বিরত থাকতে হবে শিরিকের গুনাহ এমন একটা গুনাহ যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে এই শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বলেন নাউযুবিল্লাহ এরকম জুলুমকারী আমাদের আশেপাশে আছে না নাই যারা আল্লাহর সঙ্গে মানুষকে শরীক করে কি করে না পীর সাহেবকে শরীক করে কি করে না এরকম অনেক মানুষ আছে
যারা আল্লাহ তাআলার আসনে নিজের বাবাকে বসায়া দেয়, নিজের পিতাকে বসায়া দেয়, নিজের সন্তানকে বসায়া দেয়, এমন অনেক অপদার্থ আছে যারা তার গাভীটাকেও আল্লাহর আসনে বসায়া দেয়, বলেন নাউজুবিল্লাহ। এখন বলবেন যে কেমনে দেয়, নিজের গরুটাকেও কেমনে আল্লাহর আসনে বসায়া দেয়। শুনেন, আপনি যদি বলেন যে আমার বাসায় একটা গাভী আছে, এই গাভী যদি দুধ না দিত, এই গাভী যদি বাছুর না দিত, তাহলে আমার সংসার চলতো না, আমি না খেয়ে মারা যেতাম, যদি এই কথা বলেন এটাও শিরক। এটা কি শিরক? খাওয়ানোর মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার সংসার চালায় কে? আল্লাহ। আল্লাহ। তো ওই গরু আপনাকে দুধ দিল কি দিল না, বাচ্চা দিল কি দিল না, এটাতে কি যায় আসে? যে সমস্ত প্রাণী সমুদ্রের মধ্যে বসবাস করে, একটা নীল তিমি, যে তিমি 40 টন খাবার প্রতিদিন খায়, সে কয়টা গাভী পোষে? তার কয়টা গাভী আছে? সে কতটুকু দুধ পায়? সে কয়বার বাজারে যায়? বাজারে যায়, দুধ পায়, বাছুর পায়? পায় না। একটা নীল তিমির সন্তান কি সরকারি চাকরি করে? বেতন পায় অনেক টাকা, সেই টাকা দিয়ে বাজার করে সে খায়? সেই নীল তিমিটাকেও আল্লাহ তাআলা তার পক্ষ থেকে রিজিক দেন, আপনাকেও আল্লাহ তাআলা তার পক্ষ থেকে রিজিক দেন, আপনার সন্তানদেরকেও আল্লাহ তাআলা তার পক্ষ থেকে রিজিক দেন, আপনার স্ত্রীকেও আল্লাহ তাআলা তার পক্ষ থেকে রিজিক দেন। অতএব রিজিকের মালিক আল্লাহ, এই রিজিকের মালিক আল্লাহ, এটাই বিশ্বাস করতে হবে, এটাই মানতে হবে, এটাই মন থেকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। চিল্লায় বলেন ঠিক না ঠিক? এজন্য আমরা মুসলমানরা এটাই বিশ্বাস করি, এটাই মানি যে আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের রব, আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নেই। অতএব কোনো পীর বাবা আমার আল্লাহর চেয়ে বড় হতে পারে না, কোনো গাছ, কোনো মাছ, কোনো কিছু, পৃথিবীর কোনো কিছু আল্লাহর চেয়ে বড় হতে পারে না। চিল্লায় বলেন ঠিক না ঠিক? এজন্য সেই দিন যদি লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে যদি আমরা ক্ষমা পেতে চাই, সর্বপ্রথম শিরিক থেকে বাঁচতে হবে, আল্লাহর আসনে আল্লাহকেই বসাতে হবে, একিন নিজের অন্তরে সৃষ্টি করতে হবে যে আল্লাহ তাআলাই সবকিছুর মালিক, অতএব আমি আল্লাহকেই মানি, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না, জীবন গেলেও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। চিল্লা বলেন ঠিক না ঠিক? এই বিশ্বাস নিজের অন্তরে রাখতে হবে, তাহলে আপনি ক্ষমা পাবেন, আল্লাহ তাআলার ক্ষমা পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে নিজের অন্তরে হিংসা রাখা যাবে না, কারণ সেই রাতে আল্লাহ তাআলা হিংসুককে ক্ষমা করে দেন না। আমাদের সমাজে হিংসা আছে না নাই? পাশের বাসার ভাবির ছেলে যদি ভালো কিছু করে, যদি উন্নত কোনো চাকরি পায়, সরকারে চাকরি পায় বা রেজাল্টটা ভালো হয়, আমার গায়ে জ্বালা ধরে কি ধরে না? এটা কিসের লক্ষণ? কথা বলেন না কেন যুবকরা, কিসের লক্ষণ? হিংসার লক্ষণ। আমার অন্তরে যদি এই হিংসা থাকে, তাহলে আল্লাহর ক্ষমা আমি পাবো না। এজন্য অন্তর থেকে হিংসাকে ছেটিয়ে বিদায় করতে হবে, মানুষের ভালো দেখলে প্রশংসা করতে হবে, অভিনন্দন জানাতে হবে, কংগ্রেচুলেশনস জানাতে হবে, পজিটিভ ভাবতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, নেগেটিভিটি এই সমাজে ছড়াতে দেওয়া যাবে না। ঠিক না ঠিক? আমরা আজকে নেগেটিভিটি ছড়াতে খুব পটু। পাশের বাসায় আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের মেয়ে ঠিকভাবে পর্দা করে না, আমার ভাইয়ের ছেলেটা ঠিকভাবে নামাজ পড়ে না, আমি দুই এক ওয়াক্ত মসজিদে যাই, আমি টঙ্গের দোকানে বসে বসে বলি যে অমুকের ছেলে তো নষ্ট হয়ে গেছে, ঠিক না ঠিক? তমুকের মেয়েটা তো নষ্ট হয়ে গেছে, ঠিক না ঠিক? তো এই সমস্ত স্বভাব আমাদেরকে পরিত্যাগ করতে হবে, এটা হিংসার বহিঃপ্রকাশ। সব সময় পজিটিভ ছড়াবেন, পজিটিভ কথা বলবেন। কেউ যদি ভালো কোনো চাকরি পায়, এই চাকরি কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? আল্লাহ তাকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিলেন, আল্লাহ তাকে ভালো একটা ব্যবসার ব্যবস্থা করে দিলেন, আল্লাহ তাআলা তাকে ভালো একটা বাসস্থানের ব্যবস্থা করে দিলেন, আল্লাহ তাআলা তাকে একটা বাড়ি করার তৌফিক দান করলেন। এই সমস্ত দেখে যদি আপনার চোখে, আপনার চোখের মধ্যে ব্যথা ধরে যায়, আপনার অন্তরে যদি ব্যথা লাগে, আপনার অন্তরে যদি হানা দেয়, শুনে রাখো মুসলমান, আপনার অন্তরটা হিংসায় জর্জরিত, এই হিংসা হৃদয় নিয়ে যদি আপনি বসবাস করেন, আল্লাহ তাআলার ক্ষমা আপনি পাবেন না।
আল্লাহ তাআলার যদি ক্ষমা পেতে হয় তাহলে এই হিংসাটাকে বিদায় করে দিতে হবে সব সময় অন্তরকে বলবেন যে দুনিয়াতে এসেছি ক্ষণিক সময়ের জন্য অল্প কিছু সময়ের জন্য